হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেও আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপিতে থাকছে চুলাই তৈরি সুপার সফট ভ্যানিলা স্পঞ্জ কেক। আমার রেসিপিটি পুরোপুরি ফলো করে যদি আপনারাও করেন, তাহলে আপনারা এরকম স্পঞ্জি একটি কেক তৈরি করতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে একটি চালনি দিয়ে দিচ্ছি। তো চালনি দিয়ে আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার 1 চা চামচ, লবণ 1 চিমটি, মানে স্বাদ মতো, খুবই কম দিতে হবে মিষ্টির মধ্যে। তো কিভাবে আমি চেলে নিচ্ছি সেটাও দেখে দিচ্ছি। আমি 3-4 বারের মতো আমি এই ময়দা এবং বেকিং পাউডার আর লবণটাকে চেলে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কয়েকবার চেলে নিতে, তাহলে কেকটা স্পঞ্জ হয়। তো এখন আমি শুকনো কোণগুলো চেলে এক সাইডে রেখে আমি এখন ডিম 3টা দিয়ে করব। তো একে একে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি আর সাদা অংশটা আলাদা করেছি। তো এর মধ্যে আমি লেবুর রস 3-4 ফোঁটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে চুপসে যায় না কেক, অনেকেই বলে কেক নাকি করলে চুপসে যায়, তো আপনারা করবেন তাহলে কেক কখনো চুপসাবে না। তো এখন আমি ডিমের ম্যারামটা করে নিচ্ছি একটি ইলেকট্রিক বিটার দিয়ে, আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। তো এই অবস্থায় এসে আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। তো অল্প অল্প করে চিনিটা দিয়ে ডিমের ম্যারাং বা ফোম করে নিচ্ছি। তো কীভাবে করে নিচ্ছি সেটা দেখে দিচ্ছি। তো মোটামুটি ভালো একটু সময় লাগে ইলেকট্রিক বিটার দিয়েও, তো আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, একটু বেশি সময় নেবে। তো হয়ে গিয়েছে, তো আমি দেখে দিচ্ছি কীরকম ম্যারাংটা হয়েছে। এর মধ্যে আমি 3টা যে ডিম নিয়েছি সেই কুসুম 3টা আমি দিয়ে দিচ্ছি। বেশি সময় লাগিয়ে আমি কুসুমটাকে বিট করব না, 30 সেকেন্ডের মধ্যে আমি বিট করে নিব। এর বেশি করতে যাবেন না, তাহলে কেকটা ভালো হবে না। তো আমি ইলেকট্রিক বিটারটা তুলে নিলাম। তো আমি শুকনো পোঁড়গুলো যে চেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, একবারেই দিয়েছি, কেননা এখানে আমার পরিমাণে কম, আর যদি বেশি নেন তাহলে অল্প অল্প করে মিশাতে হবে। তো আমি আলতোভাবে মিশিয়ে নিচ্ছি, এখানে খুব প্রেশার দিয়ে মিশাতে যাবেন না। তো মিশানো হয়ে গিয়েছে, তো আমি এটাকে এক সাইডে রেখে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি আর 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ কুসুম গরম দিয়েছি। এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়েছি, দিয়ে 1 চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গিয়েছে, আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা থেকে কিছু অংশ এনে আমি আবার এখানে একটি ক্রিমের মতো তৈরি করে নিব। চেষ্টা করবেন সবগুলো স্টেপ ফলো করতে, তাহলে আপনারাও কোনো আমার মনে হয় না ফেলোয়ার হবেন। তো আমার ক্রিমটা যে করেছি সেটা আমি ব্যাটারে ঢেলে দিয়েছি, দিয়ে এখন আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে কিন্তু ডিমের যে ফোমটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে করে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশানো হয়ে গিয়েছে, তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ব্যাটারটা হবে। তো আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, একটা টিফিন বক্স নিয়েছি, এর মধ্যে আমি কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে আমি আলতোভাবে ট্যাপ করে নিচ্ছি। আর একটি টুথপিক দিয়ে ঘুরিয়ে আমি ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটাও যেন ভেঙে যায় অবশ্যই এটা করবেন। তো আমি একটি হাঁড়ি চুলাতে বসিয়ে রেখেছিলাম প্রিহিট করার জন্য, 5 থেকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিতে হবে। তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি, এর মধ্যে আমি লেখালেখি কাগজ দিয়ে দিচ্ছি যেন সুন্দর একটি কালার ওভেনের মতো আসে। তার জন্য এর মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কেকের বাটিটি বসিয়ে দিলাম, ঢেকে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। চুলার আঁচটাকে রেখে আমি 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। তো আমার 35 মিনিট লাগে নাই, আমার 30 মিনিটে আমার কেকটি আলহামদুলিল্লাহ একদম ওভেনের মতো কালার এসে গিয়েছে এবং পারফেক্টলি হয়ে গিয়েছে। তো আমি সাথে সাথে তুলে নিচ্ছি, আর কাগজগুলোও দেখতে পাচ্ছেন কীরকম কালার বা কীরকম পড়েছে। তো এখন আমি মোল্ড আউট করে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর। তো দেখে দিচ্ছি কীরকম সফট হয়েছে, একদম সুপার সফট
वेनिला स्पंज केक हो गए। तो अपनारा जो रेसिपिटा फलो करे करें हुबहुब अपनारा ए रकम स्पंज केक अपनारा करते पारबेन। देखुन चाप दिच्छि बसे जाच्छे ना किन्तु साथे साथे उठे जाए, चार पाश दिए चेपे चेपेओ देखाच्छि। এটাকে চাইলে আপনারা ডেকোরেশন করতে পারেন। এই যে দেখুন কিভাবে চাপ দিয়ে দেখেছি। এখন আমি কেটেও ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কিরকম সফট হয়েছে এবং কিরকম স্মুথ হয়েছে, কোনো কানা ফোটা হয়নি। আর আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করলে এরকম সুন্দর একটি কেক আপনারা তৈরি করতে পারবেন। দেখুন মোটের মধ্যে নিল, চাপ দিলে সাথে সাথে আবার। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।